হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। বড় আজীব ও গরিব আল্লাহ আলা বুজুর্গ। ওনার সাথে ছিলেন নোয়াখালীর মাওলানা কাসেম সাহেব রাহিমাহুল্লাহ। দুজন একসাথে লেখাপড়া করেছেন। কাসেম সাহেবের জামাতা আল্লামা মোস্তফা আল হোসাইনি একদিন হাটহাজারী গেলেন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন। আর আব্দুল কাইয়ুম সাহেব তো ওই পর্যায়ের মানুষ, যে বছর তিনি হজে যাবেন বাইতুল্লাহ শরীফের ইমাম স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মানুষকে হাতে করে নিয়ে আসছেন ইমামের সামনে। এসে বললেন, ইমাম সাহেব, এই দুজন মানুষ এবার হজ করতে আসবে, এরা আমার বিশেষ মেহমান, এদের মেহমানদারের দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। হজের মৌসুম, ইমাম খুঁজতেছেন দুজন মানুষকে, দুজনকে পেয়ে গেছেন। একজন ফাজাইল আমালের লেখক শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা, আর একজন আমাদের হাটহাজারী মাদ্রাসায় শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের মেহমান, কোন পর্যায়ের মানুষ। ওনার সাথে সাক্ষাতে গেলেন আল্লামা মোস্তফা আল হুসাইনি। তো গিয়ে পরিচয় দিলেন, আমি আপনার সাথী মাওলানা কাসেম সাহেবের জামাতা। তখন আল্লামা কাসেম সাহেব অন্ধঙ্গ, প্যারালাইসিস, বিছানায় পড়ে গেছেন, উঠতেও পারেন না, চলাফেরা করতে পারেন। আফসুস করে বললেন, আল্লাহ পাক একটা এলেমের জাহাজকে বিছানায় বসায় রেখে দিলেন, এলেমের জাহাজ। কাসেমের সাথে যতদিন আব্দুল কাইয়ুম লেখাপড়া করেছে, কাসেম সবসময় ফার্স্ট হইত, এক নম্বর হইত, আব্দুল কাইয়ুম হইতে পারত না, এলেমের জাহাজ ঘরে বসে আছে। এরপর 10 টাকা বের করে বললেন, আপনার শ্বশুরকে এই 10 টাকা হাদিয়া দিয়ে বলবেন আপনার সাথে আব্দুল কাইয়ুম আপনাকে 10 টাকা হাদিয়া দিয়েছে। আল্লামা হোসাইনি বলেন, আমি আসলাম শ্বশুরবাড়ি চিটাং থেকে নোয়াখালী, শ্বশুর তো শোয়া, ধরা ছায়া, উঠতে পারেন না, বসতে পারেন, যেটা আমার বলার উদ্দেশ্য। যখন বললাম আপনার সাথে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, উনি 10 টাকা দিয়েছেন আপনাকে হাদিয়া, এটা বলা মাত্র নিজে ঝুঁকি মেরে উঠে বসে পড়ছেন, দরাটরা লাগে। নিজের সাথী, নিজের বন্ধু কথা শুনে এমন শক্তি এসে গেছে, ধরার প্রয়োজন প্রাণে উঠে বসে পড়লেন। তো বন্ধু সাথে থাকলে তখন রোগ রোগ মনে হয়। এরপরে বললেন যে আল্লাহ পাক তত এলেম আব্দুল কাইয়ুমকে দান করেছেন, এক সময় একসাথে লেখাপড়া করেছি, এখন আমি তার ছাত্র হওয়ারও যোগ্য নই, তার সামনে আমি মক্তবের ছাত্র, সে এত বড় আলেম। আল্লামা হোসাইনি বলেন, তাহলে ফার্স্টে কে হইতো ক্লাসে, আউয়াল কে হইতো, এক নম্বর কে হইতো? জবাব দিলেন, হ্যাঁ, কাসেমের কলমের জোর ছিল বেশি, এই জন্য কাসেম নম্বর বেশি পাইত, আর আব্দুল কাইয়ুমের এলেমের জোর বেশি, কলমের জোর বেশি ছিল না, তাই নম্বর কম আসত। যাই হোক, তো বলার উদ্দেশ্য, বন্ধুকে পাশে ফেলে রোগ রোগ মনে হয় না। হযরত ইমরান বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরছেন, বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন, এখন কি রোগ রোগের মতো মনে হয়? পাহাড় কো যা তো বা মানে আকোষ দিলাম, গারচে বাসাদ কারে গো রে মঞ্জিলাম, গারচে বাসাদ কারে গো রে মঞ্জিলাম। এক বন্ধু আরেক বন্ধুকে রেখে সফরে গেছে, সফর শেষে যখন বন্ধুর কাছে ফিরে আসে, বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু বহু দেশ দুনিয়া শহর বন্দর সফর করেছ, দেখেছ, বলো তো কোন শহরকে তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল? গোফতে বাসুকে বড়াশে তো আয় পাতা, তো গর্বতে দিদাই বসে শেহরে হা, পাসকু দামি শেহর জাহা খোস্তা রাস্তে, গোফতে আশা রেখে দরবাই দিল বরাস। বন্ধু এটা কি বলার অপেক্ষা নাই? যেই শহরে তুমি বন্ধু আছো, এই শহর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আগে বলতেছেন কি, পাহাড়কু যাতু বা মানে আকোশ দিলাম, গারছে বাসাদ কারে গো রে মঞ্জিলাম। বন্ধু যেখানে তুমি আমার পাশে থাকো সেখানে আমি আনন্দিত, যদি আমার সেই জায়গাটি অন্ধকার কবরে গর্ত হয় না কেন।
জান্নাত দোজখ আস্থায় দিল রোবা বাত দোজখ জান্নাত আস্থায় যা ফেজা বাত দোজখ জান্নাত আস্থায় যা ফেজা। তোমাকে ছাড়া স্বর্গ গেলে আমার কাছে নরক তুলল, আর তোমার সাথে নরকে থাকলেও এটা আমার জন্য স্বর্গ তুলল। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে বলেছিলেন, আল্লাহ তোমার বিধান গুনাগারকে জাহান্নাম দিবে, নেককারকে জান্নাত দিবে, এটা তোমার বিধান। আল্লাহ তোমার সৃষ্টি জগতের দিকে তাকাইলে আমার থেকে বড় গুনাগার কাউকে নজরে আসে না, কে বলতেছেন? সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে লোকেরা বড় পীর বলে, শ্রেষ্ঠ অলি বলে মনে করে, তিনি বলেন আমার থেকে বড় গুনাগার কাউকে নজরে আসে না। তাই আল্লাহ তোমার বিধান ভঙ্গ করে আমি গুনাগারকে জান্নাত দিবে এই দরখাস্ত পেশ করার সাহস আমার কাছে নেই। আল্লাহ তোমার বিধান ঠিক থাকুক, নেককাদেরকে জান্নাত দাও, আমি গুনাগার আব্দুল কাদেরকে জাহান্নামে পাঠাও, বিধান ঠিক থাকুক। বিধান ভঙ্গ করে আমাকে জান্নাত দিবে এই দরখাস্ত পেশ করার সাহস আমার কাছে নেই। তবে আল্লাহ এর ছোট্ট একটি দরখাস্ত করি কি, তো জান্নাত রাবনে কাঁদে ওমান বদ রাবদ জকবুর কে বসবাসাবে মোরা আজা তামান্না হে বেসালে তু। আল্লাহ এই জাহান্নামে গিয়ে হলো আমার সাথে একটা নজর সাক্ষাৎ দিয়ে আসে, এই তো তোমার সাক্ষাতের দরখাস্ত। যেমন কৌশলের দোয়া, যে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ ঘটবে এটা জাহান্নাম থাকবে, জান্নাতুল ফেরদাউস তো তার সামনে হার মানে, কে বস বাসাবে মোরা আজা তামান্না এ বেসালে তু, একটু সাক্ষাৎ দিয়ে আসো। কি কৌশলের দোয়া, আল্লাহর অলিদের আল্লাহ পায় এরকম কৌশল দান করে। তাই আমরা আমিন হোসেন রাজি আল্লাহ আনহু বলতেছেন, আমি ধৈর্য ধারণ করেছি, আমার বন্ধুর পক্ষ থেকে আমার এই রোগটা এসে গেছে, এতে আমি খুশি, লাভ হইল কি? ইন্নাল্লাহ মা সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আমার সাথে আছেন। লাভ হইল কি? আলমে মালাকুতের এনকেশাব হয়ে গেছে, বাস্তব জগৎ আমি দেখি, ফেরেশতারা আসতেছেন যাচ্ছেন ঘুরছেন সব আমি দেখি, আমার সাথে ফেরেশতা মুসাফা করেন, দীর্ঘ 32 বছর যাবত ফেরেশতাদের সাথে আমি মুসাফা করি, তোমরা কি কর? তো যে অবস্থায় বাস্তব জগৎ দেখা যায়, ফেরেশতাদের আসা যাওয়া দেখা যায়, ফেরেশতারা আমার সাথে মুসাফা করেন, এই অবস্থা আমি বেজার থাকবো না খুশি থাকবো, তোমরাই বলো। আর গো জাতো বা মানে আপোষ দিলাম গারছে বাসাদ কারে গো রে মন জিলাম গারছে বাসাদ কারে গো রে মন জিলাম। আল্লাহ পাক রুহানি শক্তি এমন দেন বাস্তব জগতের এনকাশাব হয়ে যায়, পর্দা সরে যায়, সব দেখা যায়। এটা হবে একমাত্র ঈমানের সাথে নেকামলের মাধ্যমে। নেকামল নেই তো পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা পড়ে যাবে, কিছুই দেখবে। হাদিস শরীফে আছে, যখন মানুষ গুনাহ করে তার কলবে একটা দাগ পড়ে যায়, দাগ তওবা করলে মুছে গেছে, তওবা করে নেই দাগ আছে, আরেকটা করলো আরেক দাগ, গুনাহ করতেছে দাগ বাড়তেছে, হতে হতে পুরা কলব দাগময় হয়ে গেছে, এখন এই কলব দিয়ে কিছু দেখা যায় না। আর যদি গুনাহ না করে কলব পরিষ্কার আয়নার মতো, এই কলবে অনেক কিছু দেখা যায়। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহেমাহুল্লাহ বাসে কোথাও যাচ্ছেন, কিছু দূর যাইয়ে চিটাঙ্গের ভাষা, ওবা আরে নামাই দাও, ওবা আরে নামাই দাও, ওবা আরে নামাই দাও, চিৎকার বাসের মধ্যে, লোকেরা বিরক্ত হয়ে বাস থামায় হুজুরকে নামাইয়া দেয়, সামান্য অগ্রসর হয়ে বাস উল্টে পড়ে অ্যাক্সিডেন্ট করে, হুজুরকে জিজ্ঞেস করলো আপনি আগে ভাগে নামলেন কেন? আমি তো দেখতেছি বাস ওইখানে গিয়ে উল্টে পড়তেছে, এখনও তো উল্টে পড়ে নেই, আগে বলো আমি তো দেখতেছি উল্টে পড়তেছে, কলব যে পরিষ্কার আগেটাও দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে নেকামল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।